Aleluia! Aleluia! Prabhu Mohan namar dhanyabad prabhu aman ku punitra sujog dichanti alpa samay beshi samay mane bi nahi adhikale gode adhanta ki 20 minute re mor bakya mu sahi sesh koribi apan mane joma byasta hobe nahi dhyana soto sunibe karan amaro prasanga hochi ei prithibira gati keu ala apan man ku kahi ये पृथ्वी रो गति कथा छाडो तो हमर गति ठीक नै हमर गति केमदी सजाडीबा गत रात्र मु कहथु तापर आपण मानकु अजिरो प्रथम संवाद रो कहथिबी जे प्रभुंकर आगमन काहे की विलंब होछि कारण प्रभु केबे विलंब करथि नै से समय अनुसार कार्य करथु से केबे मध्ये समय रो बाहर को जानथि नै प्रभु येशु केबे आसीले आपण जानिछथु Galatia 4:4 लेखा दउछि से कालो संपूर्ण हुवन्ते यीशु के बे आसीले कालो संपूर्ण हुवन्ते से स्त्री जात होय आसी काल आपण जहां देखु छन कि म आपण मन को निकट पढुतिली द्वितीय तिमोथी तार 3 पर्व 1 कृति नामे पढुतिलु से देखुतिलु जे शेष काल रो चिन्ह गुडा को देखु शेष काल चिन्ह प्रिय भाई भणी माने जगत रे आपण आउनी कोनोसी उत्तम विषय देखि पारबे नै दिन को दिन आउनी परिस्थिति खराब हेबा को लागि खराब हेबा को लागि आपण जदि देखिबे प्रकाशित वाक्य 12 पर्व 12 पद रे आपण जानि पारबे जे एबे जहां घटिबो पृथ्वी रे औ समुद्र रे जहां आपण देखिबे समुद्र रे নানা প্রকার চিহ্ন দেখা দিব পৃথিবীতে নানা প্রকার চিহ্ন দেখা দিব এই দুইটা চিহ্ন আর কিছু নয় এটা যিশুর আশীর্বাদ আপনাদের মু শেষ কালর সাতটি কথা মু কইবা পাই চাই গতকালি আপনাদের মু তিন চারটি কথা কইতিলি প্রথম কথা ছিল মণ্ডলীর লক্ষণ আমি দেখিছিল মাত্র 24 পর্ব আর চারি পদর দেখিছিল কোন মণ্ডলীর লক্ষণ যে মণ্ডলীর পরিস্থিতি ভাল নথিব যিশুর আশীর্বাদ পূর্বরু মণ্ডলী মধ্যে ভ্রান্ত শিক্ষা নানা প্রকার অশান্তি গণ্ডগোল চালি করে রইতিব এটা শয়তান মণ্ডলী ভিতরে কিছু করি পারবো না মাত্র মণ্ডলী ভিতরে থাকা লোক নিয়ে করে কাম গতকালে কহুতিনি যে মণ্ডলীর রাজনীতি চলবো না মণ্ডলীর রাজনীতি চলিব কি নীতি রাজনীতি রাজাঙ্গর নীতি চলিব তো মণ্ডলীর সমস্যা দেখিবে আর দ্বিতীয় লক্ষণ আমি সামাজিক লক্ষণ দ্বিতীয় তিমোথী 3 পর্ব 1-5 আমি দেখিলু সামাজিক লক্ষণ যে সমাজে কোন দেখা যায় তারপর আমি দেখিলু লুক 24 পর্ব 25-27 পর্যন্ত প্রকৃতির লক্ষণ প্রকৃতির কোন কোন লক্ষণ দেখা যাবে তারপর হচ্ছে ইসরায়েলের লক্ষণ কোন বিম্পুরী বৃক্ষ সরস হয়ে পল্লবিত হলে জানিবে যে সে জ্বরর সন্নিকট যা মাথিউ 24 পর্ব তার 32-33 আমি দেখি আপন মানকু সাধারণ সাতটি কথা কইবা সাধারণ চিহ্ন তার প্রথম লক্ষণ হচ্ছে কোন প্রকৃতির সমস্যা দেখা দিবে এটা আমি কইলে ইংলিশে কই পারবা নেচার ইজ রিঅ্যাক্টিং নেচার ইজ রিঅ্যাক্টিং নেচার আও নাই মনুষ্যর আয়তরে নাই এই গরম ঠান্ডা বর্ষা ভূমিকম্প এটা মনুষ্যর কন্ট্রোলে নাই এটা আও জনে কন্ট্রোল করুছেন সে তার হিসাবে চলে অদ্বিতীয় বিষয় হচ্ছে যে বিবাহিত সমস্যা সমস্যা থাকে বিবাহর সমস্যা থাকে মানে পারিবারিক সমস্যা বেশি থাকে শেষ কালে পারিবারিক সমস্যা বেশি থাকে তাকে কোয়া যাচ্ছে ম্যারিটাল ক্রাইসিস বলি কোন ম্যারিটাল ক্রাইসিস যে বিবাহরে গুড়ে সমস্যা আর তৃতীয় সমস্যা হচ্ছে ভ্রান্ত শিক্ষা প্রাধান্যতা ও লোকপ্রিয়তা বলিব ভ্রান্ত শিক্ষা ভাই বলিবেন শুনন্তু যে ভ্রান্ত শিক্ষা চারিআড়ে বড়ুছে তো ভ্রান্ত শিক্ষার প্রাধান্যতা লোকপ্রিয়তা থিব এফিসিয় তার চারি পর্ব তার 14 পদ যদি পড়িলে জানি পারিবে যে বিভিন্ন শিক্ষা রূপ বায়ুরে লোকমানে এনে তেনে ধাবমান হেউথিবে তারপরে চতুর্থ সমস্যা হচ্ছে আর্থিক ও বেকারী সমস্যা আর্থিক সমস্যা আর
বেকারির সমস্যা দেশে আর্থিক সমস্যা বেশি থাকবে পৃথিবীতে আর্থিক সমস্যা বেশি থাকবে দেখুন তো জনের লোক দ্বারা জনের লোক আমার ভারতের জনের লোক সে বিশ্বর তিন নম্বর ধনী লোক ছিল গটে মাসে 35 নম্বর কো পড়ে গেল গটে মাস ভিতরে তিন রু 35 আর কত হাজার কোটি টাকা সে হড়প করে দিয়েছে আর্থিক সংকট আউ বেকারী সমস্যা বেকারী সমস্যা শেষ কালর গোটে চিহ্ন আপনার দেখবে মতো খোলতু আপনার কহা চাহে লোকলিখিত সুসমাচার সেটি গোটে লেখা যাচ্ছে শেষ কালর লক্ষণ আপনার বুঝবাই আপনার সম্মুখ রাখবা চাহে লোক তার একুশ পর্ব তার চৌত্রিশ পঁয়ত্রিশ আর ছত্রিশ বর্ষ লেখা যাচ্ছে কিন্তু তুমি মানে আপনা আপনা বিষয় সাবধান হইথাও তাহলে তুম মানুষ হৃদয় মত্ততা মদ্যপান পুনি জীবিকা সম্বন্ধে চিন্তার ভারগ্রস্ত হুয়ে আর সেই জন্য হঠাৎ তোমার উপরে পড়ে কোন চিন্তা তিনটা চিন্তা গোটা হচ্ছে মত্ততা বলে কোনটা মত্ততা বলে মাতি করে থাকবে কোটি মাতি কি থাকবে পয়সা কমাইবার মাতি থাকবে সুন্দর হবার মাতি থাকবে ঘর বনাইবার মাতি থাকবে কোটি হলে সে মাতি করে থাকবে এবে ঘর বনাইব খালি ঘর বনাই বনাই যাচ্ছি কোটি বসা হওয়াটা না লাস্ট রবারে ভর্তি করে নিয়ে তাকে অতি বলছি চাকরি করবার লোক চাকরির পাগল পাঠ পড়বার লোক পাঠর পাগল রাজনীতি করবার লোক রাজনীতির মানে সে ঘর দ্বার পরিবার কিছু নাই মানে সে মাতি করি করি আর আমি প্রচারক মানে প্রচার করবার মাতি মত প্রচার করে করে জীবন নষ্ট হয়ে গেল মাত্র জীবনকে আমি ধ্যান দেব প্রভু কহবে যদি 50 বছর প্রচার করতে স্বর্গ নেবে দেবে যদি আপনার জীবনের পবিত্রতা নাই প্রভুক রাজ্যে প্রবেশ করে সারবে সেদিন যিশু মো সেবা সেদিন মাতিও সাত পর্ব একুশ বাইশ তেইশ লেখা যাচ্ছি মু সেদিন সেমানকু স্পষ্ট রূপে কহিবি মু তোমানকু কেবে হে জানি নাই যে অধর্মাচারী মানে মো সম্মুখরু দূর হব গোটে চিহ্ন হচ্ছে কোন মততা আর গোটে হচ্ছে মদ্যপান বুঝলে রহুছি ঔষধ কিনবা ঔষধ কিনবা যাইছি সে এরিয়ার সব দোকান বন্ধ আছে ডালি দোকান চাউল দোকান পরিবার দোকান জলখিয়া দোকান মাংস দোকান মাছ দোকান ফল দোকান সব দোকান বন্ধ খালি মদ দোকান খোলা খালি মদ দোকান খোলা আছে আর কেউ দোকান খোলা ভাই ভী মানে এইটা হচ্ছে আমার সামাজিক সমস্যা কারণ মদ্যপান সব মদ্যপান আর গোটে হচ্ছে জীবিকা সমস্যা চিন্তা এবে দেখুন লোক মানে চাকরি পাই পাগল ভাইয়া থাই বলছেন দাদন গোটে হচ্ছে অশিক্ষিত দাদন আর গোটে হচ্ছে শিক্ষিত দাদন শিক্ষিত দাদন মানে কুয়ারে যাচ্ছেন কি আমেরিকা কে ইংল্যান্ড কে জাপান কে কোরিয়া কে রুশিয়া খালি এটা হচ্ছে দাদন তুমি দুই ওই খাইবা পাই পরিবার চলবা পাই দেশ ছাড়ি ফেলাই বেকারী সমস্যা আর্থিক সমস্যা এটা শেষ কালের লক্ষণ তারপরে পঞ্চম লক্ষণ হচ্ছে মন্ডলী গোটে পতিত অবস্থার মন্ডলীরে নানা প্রকার পাপ থাকবে মন রক্ষিত জগতের যে পাপ নাই সে পাপ গুড়াক কোটি থাকবে মন্ডলী ভিতরে থাকবে জগতের লোক মানে পাপ করবাকে ডরুছেন কিন্তু মন্ডলীরে থাকা লোক পাপ করবাকে ডরু খ্রিস্টিয়ান সমাজে যে পাপ সব অছি অন খ্রিস্টিয়ান মান পাখরে সে পাপ নাই অন খ্রিস্টিয়ান মানে মধ্যে সে পাপ করবা পাই ডরু আজ্ঞাঙ্ক ধন্যবাদ দেছি যে বহু দিন পরে সারুকে দেখবা সুযোগ মিলল বহু খুশি অটে যে বহু দিন পরে বহু বর্ষ পরে পুনি তার আজ্ঞা দেখুছি আজ্ঞা সুস্থ স্বাস্থ্যের অনেক প্রভু তাঙ্কে আশীর্বাদ করতু সমাজ অনেক উত্তম কাজ আপনার করছেন তার ফল আপনার দেখবে আহরি আপনার অনেক উত্তম লোক আপনার ঠিয়া করবে আপনার দিয়ে সমাজের অঞ্চলের অনেক উন্নতিমূলক কাম হব আজ্ঞা গুড়ি সমাজ যে সভার যায় মু দেখে যে কেতে কেতে দূর জায়গা তো মধ্যে আসে যদি আমি যাওয়াটা কষ্ট রাস্তাঘাট বি নথিব সেই জায়গার মধ্যে পৌঁছি দেই মানে সমাজ পাই এত সমর্পণ তাঙ্কর রয়েছে প্রভু তাঙ্কে আশীর্বাদ করতো আজ্ঞা চালিয়ে আসবাটা দেখি আজ্ঞা মু দেখি খুশি
বহু খুশি আপনার দেখি প্রভু আপনার আশীর্বাদ করতো তো পঞ্চম সমস্যা কোণ মন্ডলীর আপনার গোটে সমস্যা দেখবে আষ্ঠ বিষয় সমাজের আহরি অনেক ভয়ঙ্কর সমস্যা আপনার দেখবে এতিকি না ষষ্ঠ বিষয় সমাজের আপনার আহরি ভয়ঙ্কর বিষয় গুড়া দেখবে এ হণা কথা মামুলি হিলি আজিকালি রাস্তা উপরে লোক হানুছেন কাটুছেন সেটি পুলিশ ঠিয়া হয়েছে সেটি মিডিয়া ঠিয়া হয়েছে সেটি রিপোর্টার ঠিয়া হয়েছে কিছু মধ্যে কিছু থানার গেলে এ চোরটা তোমার নমস্কার করে বসাচ্ছে ওকিল মানে তার কথরে বিচারপতি মানে তার কথরে দেখো তো ক্রাইমটা বড়ি ঝিও মানুষ অত্যাচার করছেন ঝিও মানুষ হানি পকাউছেন লোক মানুষ কাটি পকাউছেন এইটা হচ্ছে কারণ শেষ কাল দেখবে এ ক্রাইম রেপ এ মার্ডার এ করাপশন টা আউরি বড় হয় সবুঠু বড় সমস্যা কোন প্রিয় ভাই বোন মানে যে নেতা মানে জেল রে থাকা কথা সে নেতা মানে পার্লামেন্ট অফিস রে এইটা হচ্ছে আমার সমস্যা যে লোক মানক না রে অনেক কেস আছে ক্রিমিনাল কেস আছে মার্ডার কেস আছে সে মানে পার্লামেন্ট রে অচ্ছতি সে মান যদি দেশ কে চলাইবে বলে দেশ আর কোন উন্নতি আসবে ভাবি দাও আমার বাবা তো সে মানে জেল রে থাকা কথা এ চোর চন্ডাল মানে জেল রে থাকা কথা এ মানে দেশ কে চলাইবে আর দেশ উন্নতি করবে সময় ছিল প্রিয় ভাই বোন মানে আমি যে দেশে বাস করছু আমার গৌরব ইতিহাস আছে আমার দেশকে যে স্বাধীন দিয়েছেন সে জীবনী যদি পড়বে আপনি আশ্চর্য হয়ে যাবে মু কোরাপুট জেলার আছে আমার কোরাপুট জেলা হচ্ছে শহীদ লক্ষ্মণ নায়ক জেলা আমি বহু গর্ব করবো তেন্তুলি কুমারটা আমার জয়পুর দিকে দূর হব সে তাঁর বহি মু পড়ছি এত আশ্চর্য লোকটা গাঁ লোকটা কিন্তু সে কোণ বলে কৌশল জাঁছেন তার গোটে উক্তি সূর্য যদি সত্য চন্দ্র যদি সত্য ভারত দিলে স্বাধীন হব এই কথা মধ্যে সত্য মাত্র মুখে এটা মো দুঃখ বলে কে এমনি ত্যাগ দিয়ে লোক মানে আমার দেশকে বঞ্চাই সেই দেশের লোক মানে এবে চড়া ঠিকলা পরে লিখে দৌড়ছেন যে লোক দেশক নিজে গঠন করে না সে দেশের মূল্য কোণ জাঁবে তো এমনি ভাবে ভারত বলে নাই আপনার অনেক রাজ্য দেখুন অনেক দেশ দেখুন অনেক পাখর দেশ দেখুন সবু দেশের অবস্থা তো এইটা গোটে শেষ কালের সমস্যা তারি ভিতরে গোটে ভালো খবর কোণ গোটে গৌরবময় মন্ডলী তৈরি হয়েছে হালেলুয়া গোটে গৌরবযুক্ত মন্ডলী তৈরি হচ্ছে যে মন্ডলীকে নেওয়া পাই যিশু পবিত্র জীবন কাটুথিবা দরকার আপনার আজ পাপ ক্ষমা মাগিছেন এইটু গলা বেলে আপনার পবিত্র জীবন কাটিকি যাঁতু প্রার্থনা করিবা আজ প্রভু মতে কিছু লড়া নাই মতে ঘর দ্বার জমি বাড়ি পয়সা পত্র থাও কি না থাও প্রভু যদি লোকের মধ্যে দেখি চিনি প্রিয় ভাই ভনী মানে আমার পাখানে ভাল ড্রেস নথাও মাত্র ভাল জীবন আমার পাখানে ভাল ঘর নথাও কিন্তু পবিত্র ভিতর থাও পুয় মানে মু কহিবা পাই চাই হুয়ে তো পুরোনা বাইক আছে তিনি নয়া বাইক আসব আজি চাকরি নাই কালকে চাকরি হব আজি ব্যবসা নাই ব্যবসা হব কিন্তু পবিত্র হিত রহিবার আছে আজি প্রার্থনা করিকি যিবা প্রভু মতে পবিত্র জীবন দিও পবিত্র জীবন দিও কারণ আমি যদি পাপরে রহিবা মন্দতার রহিবা অসত্য জীবন কাটিবা সেই পাপ সহিত আপনার জগৎকে জয় করে পারিবে কিন্তু প্রভুকে রাজ্যে যাই পারিবে আজ সুযোগ আছে প্রত্যেককে কহিবা পাই চাই আপনার পাপ আপনার মন্দতা আপনার অসুচিতা আপনার জীবনে যা যা মন্দতা আছে তাকে ছাড়ু দিও আজ কারণ যিশু শীঘ্র আসছেন গোটে পবিত্র মন্ডলীকে নেওয়া গৌরব এ জগতের পাপ মন্দতা ভ্রষ্টতা বলে চালুছে কিন্তু ইয়ার ভিতরে গোটে গৌরবযুক্ত মন্ডলী মধ্যে তৈরি হয়ে যাচ্ছে
যেটা আমি এফিসিয় পাঁচ পর্ব সতীশ পদ মন্ডলী যেপরি পবিত্র নিষ্কলঙ্ক নির্দাগ নিখুন্ত আউ কন হুয়ে সমস্ত প্রকার দোষ রহিত হয়ে অনিন্দনে হুয়ে আউ এইপরি গৌরবময় যুক্ত অবস্থায় সে তাহাকে আপনার নিকটে উপস্থিত করতে। হালেলুয়া। ভাই মানে ভৌণী মানের কথা বলতে শুনতো, আপনার যেটি থাকতো প্রভুরে যেটি থাকতো, আপনার অফিসে থাকতো, আপনার কলেজে থাকতো, আপনার হস্টেলে থাকতো, ঘাটে থাকতো, আপনার বাটরে থাকতো, আপনার যেটি বি থাকতো আপনার প্রভুরে প্রভুরে থাকতো। থরে মাসিছিলি ফুলবাণী ভাই প্রচার করেন দেবী সভারে প্রচার কলি, তা পূর্বরু কোন থিলা গোটে যুব মিটিং ছিলা প্রচার কলি, গোটে পালক সভা ছিলা প্রচার করেছিলি, তারপরে গোটে দেবী সভা আছে প্রচার করে গলা বেলকু ভাই মানে কোন কলে মোর ব্যাগ বি সেমন ধরিছন্তি, মোর বাইবেল ব্যাগ ধরিছন্তি, মোর লুগা ব্যাগ ধরিছন্তি, মোর পানি বোতল বি সেমন ধরিছন্তি, আরে মু চালিকে যাচ্ছি বলে গভর্নর গলা বলে চালিকে যাচ্ছি, ওরে বস ভিতরে চড়লি চড়লা রোগ স্ত্রী লোক দেখে মতে দেখে হসি দিল সে হসে দিল মুই বি হসি দিল আর সে হসে লাগবি কি না কাঁদিবি সে হসে দিল মুই বি হসি দিল মো ভাবলি এতে কোহে গড়ে ভৌণী হইতিব বিশ্বাসী ভৌণী হইতিব মিটিং রে দেখিদেব আজ্ঞা বলি হসিতিব বলি মুই সে হসে দিল মুই বি হসি দিল। তারপরে বস টিকে খালি থাকলে বেশি লোক নথিলে লোক টিকে দেখলা সিট খালি আছে সেপটে সিট খালি আছে সেপটে সিট আছে বসলা বসি কলি পচারলা আজ্ঞা কুটি যাউছ কলে ভুবনেশ্বর যাউছ সে পচার হসি হসি আগে কৌছি মোর স্বভাব আগে বসবা মোর পকেটে চার না পয়সা নথিলে বি মু হসুতিব মুখে তিলে বি হসুতিবি এটা মোর মোর স্বভাব কাইকি প্রভু মোর ভিতরে যে আনন্দ দিয়েছেন তাকে এ জগতের অভাব অসুবিধা রোগ কষ্ট দবাই পারিব দবাই পারিব তারপরে দশ বার কিলোমিটার স্কুল বা টাইম আসলে মতো কৌছি আজ্ঞা টিকে নম্বর দিয়ে থাকা কন না আজ্ঞা মুই কেবে কেবে কটক যাচ্ছি আপনার সহ মিলামিশা টিকে আকু এ দশ মিনিট আগে দেখলি কথা বার্তা হেলি আকু ফোন নম্বর দিচ্ছি তোতে কাই ফোন নম্বর দেবো বলি ভৌণী আপনার কাইকি ফোন নম্বর দেবি আপন মোর ভৌণী না মাউসী না পিউসী না আন্টি না মোর খুড়ি না মোর লোক না বাপ তুমি কে তোমাকে কাই ফোন দেবি নম্বর দেবো সে মতো কোন বলে বলছি হেলে আজ্ঞা তোম স্ত্রী কু তুমি বেশি ডরুছ নেই বলে মু কোন কাজ নাই নাই অস্ট্রিক কমিটর নাই লে 9 4 3 7 2 8 4 বাবু তো কই বুঝলি কই মই তো হাসি করে আরম্ভ করি চার তো হাসি করে কইলে থাকি নাই ভাইনি অস্ট্রিক কমিটর নাই মোর প্রভু কমিটর নাই মোর স্ত্রী কো মুই ডরু নাই মোর প্রভু কো ডরু থারু এ পাপ নাই করি পারবে যুবা মানে কহি ভাই চাই তুমি কলেজ যাব তুমি হোস্টেল কো দিব তুমি চাকরি করবা যাব তুমি বাহারে যাব মন রক্ষিত তোমাকে কেই দেখু না আনতি তোর বাবা দেখু না আনতি তোর মা দেখু না আনতি তোর পাস্তা দেখু না আনতি তোমাকে কেই দেখু না আনতি কিন্তু তোমাকে প্রভু দেখু আর দিন আসিব আপনাকে প্রভুকে সামনে ঠিয়া হবে ঠিয়া হবে। দ্বিতীয় করন্তে পাঁচ পর্ব দশ পদ লেখা রয়েছে ফল হো বা মাদ হো আম প্রত্যেক জনকু খ্রিস্টঙ্কর বিচার সম সামরে প্রকাশ হবা মন রক্ষিতান আন্ডারলাইন করে থাকতো ভালো হো বা মন্দ হো আম প্রত্যেক জনকু খ্রিস্টঙ্কর বিচার সিংহাসন সামনে ঠিয়া হওয়া পড়ব। এবে আপনি কোন কৌছতি মুই কাকু হিসাব দেবার নাই মা যদি পচারলে তুই মা হইছি চুপ খাইতা বাবাকে কোন কৌছতি বাবা আমার বাবা তো ভকুয়াটা গাই পড়া পুরা ভকুয়া বাপা ভকুয়া মা ভকুয়া এমনাকা চতুর জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিমতী বেশি বুদ্ধিমান হুয় নাই তাও যদি চতুর হলে বলে আইব কহিবা পাই চাই হুয়ে তো তোমার মা দেখু নাহান্তি তোর বাবা দেখু নাহান্তি তোমাকে কেই দেখু নাহান্তি মোর ভাই ভনী মানে কিন্তু প্রভু তোমাকে দেখুছন্তি হি নোজ এভরিথিং সে সবু দেখুছন্তি সবু দেখুছন্তি আউ রোমিও 12 পর্ব রোমিও 14 পর্ব 12 পদ লেখা দেউছি
স্পষ্ট লেখা লেখা আম প্রত্যেক তাঁর সম্মুখে নিজ নিজ হিসাব জমা করব আম সমস্ত স্মরক সম্মুখে নিজর নিজর হিসাব 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 জমা পড়ব তো আজ মু চাহে এ গোটে জগতর কুয়ারে আমি জানিনু আমি গোটে কথা জানিছু এইটা অগ্নি পাই অছি এইটা আজ নহলে কালি এবে নহলে কেবে বিনষ্ট হব কিন্তু আপনার ভবিষ্যৎ মনুষ্য মরে নাই মলা পরে আরি মরে নাই থরে মরব থরে সতুরি কি অশী বর্ষ মিশা নাই কেতবেলে মিশা চালি দিব কেতবেলে চালি দিব জীবন কেতবেলে চালি দিব মু যাইতিনি জনে পালকা কেন ধরে রোবার প্রার্থনা হেলা মু একা যাইছি যে বাবু কসে তো মু যাইছি তারপরে বাক্য সরলা তাকে ঝিও ঝিও মাইক ধরলা আর গীত গাউছে সব মিটিং সরলা বলে কেতে বেলে চালি জীব জীবন কেতে বেলে চালি জীব পরাণ বলে গাউছে তার মা তাকে দেখে হসি দেলা ঠিক আছে দিও বড়িয়া গাউছে বুঝি গেল তারপর তাকে ঘরে ঘরে খাইবা পাই তারপরে সে ভালুক মা সে নিজ হাতে রাঁধি ভালো করে রাঁধি মাংস মগাই করে ভাল করে রাঁধি খাইবা গেলে মতো কহিল ভাই আপনার একলা আসতে ভাল করে না আউ গোটে আসবে দিদি কু দিশা নেই করে আসবে প্লিজ আপনার একটি আসতে দিদি সহ আসতে কহিল হো দিদি মু নেইকি আসবে দিদি কু নেইকি আসবে তারপরে সে বাড়ি তলে খাইল তারপর সে আউরি কবি কহিল নাই দিদি আর খাই পারিবি না তারপরে পুও কু কহিল যা তো আঙ্কল কু টিকে নেইকি দে আঙ্কল মতে মনা করছ তু দেলে খাইবে কাই তারপর তাহ ধরম কে নাই বাপা মু খাইলে বাপা আর খাইবি না তারপরে ঝিও কু কহিল মা তু আঙ্কল কু দে তো আর দুই পিস নেই করে দে খাইবে কাই আঙ্কল কহিল নাই রে মা তোর মা বড় চালাক না নিজে দেলা নাই বলে ভাই কু পটালে তোতে পটালে মু খাই পারিবি না মু যথেষ্ট খাইছি তারপর সে কহিল ঠিক আছে ভাই তাহলে আপন নেক্সট টাইম যখন আসবে দিদি কু নিয়ে করে আসবে আপন বিশ্বাস করবে না সপ্তাহ দিন করে সমাজ করছে সপ্তাহ দিন গত দিন মান করে বুড়ি লোক আমার পরিবারে বিচালি গেল ডিসেম্বর 25 তারিখ দিন মোর নিজের সান মা হলে সে মরিগেল 24 তারিখ রাত্রে মো স্ত্রী অদা বসন রেডি করে রেখি মশলা রেডি করে রেখি 25 তারিখ রন্ধা হব খাইব লুগা আপটা সব করছু 25 তারিখ সকালে খবর আসছি সে চালি গেল সেদিন মো তিনটা জায়গার প্রচার করবে সকালে গোটে জায়গায় প্রচার কলি তারপর দ্বিতীয় জায়গায় মনে কলি নাই কবর ভটা যাচ্ছি সে কবর ভটা যে প্রচার কলি তারপর গাধে গাছ আজ প্রচার কলি এটা 25 তারিখ সব 26 তারিখ দিন আউ গোটে পিলাটা মরিগেল আর ফেব্রুয়ারি 7 রে বিবাহ খেলা যে 26 তারিখ দিন মরিগেল 24 তারিখ রাত্রে স্বামী স্ত্রী রাস্তায় ঠিয়া হইলে গোটে গাড়ি নিয়ে করে মরাই দেলা স্বামীটা সে জায়গাটাকে মরিগেল এমনি কেতে লোক মরিগেল প্রিয় ভাই বোন মানে আমি কেতে দিন থিবা আমি জানি না আমাকে জানা নাই কিন্তু মৃত্যু তো দিবে আসবে আর মলা পরে আমি কোটি কি ছিবা এবে তো কোটি কি ছিবা দুশা পাগা ভাল না লাগলে পরম পাগ যাব পরম পাগা ভাল না লাগলে পরমপুর যাব পরমপুর ভাল না লাগলে সম্বলপুর যাব সম্বলপুর নইলে দিল্লি যাব দিল্লি নইলে আমেরিকা মিশা যাব এবার তো কোটি বি যাবে কিন্তু মৃত্যু পরে কোটি যাবে দুইটি স্থান আছে এটি নইলে সেটি স্বর্গ নইলে আর অন্য জায়গা নেই যে কোনসি লোক হোক যে কোনসি জাতির লোক ধর্মর লোক ভাষার লোক পৃথিবীর জ্ঞানী ধনী যেতে থাক দুইটা জায়গা আছে মৃত্যু পরে সে স্বর্গ হইলে দিব নাহলে নরক হইলে যাব আরে অলগা জায়গা নাই অলগা জায়গা নাই আমার দেশে কোন কৌছন্তি নাই নাই মানুষ মরব নাই সে জন্ম হইতিব মরুতিব জন্ম হইতিব মরুতিব জন্ম হইতিব মরুতিব তারপরে কোন হবো সে পরমাত্মার সাথে বিলীন পরমাত্মার সঙ্গে মিশি যাব বলে পাঠ পড়ে কিন্তু বাইবেল কোন কৌছি বাইবেল সত্যি কৌন বাইবেল কাহানি কৌ নাই বাইবেল কোন কৌছি এবারে তার ন পর্ব 27-28 পদ লেখা যাচ্ছি মনুষ্য মানক নিমন্তে যে পরি থরে মাত্র মৃত্যু আর তাহা পরে বিচারণা রূপিত আছে এবারে ন পর্ব 27-28 লেখা যাচ্ছি মনুষ্য মানক নিমন্তে যে পরি থরে মাত্র মৃত্যু আর তাহা পরে বিচার নিরূপিত নিরূপিত প্রত্যেক কহিব যে বাক্য শুনবা সমাজে ଗୋଟିଏ ସିଦ୍ଧାନ୍ତ ନେଇଯିବା ପ୍ରଭୁ ମୋର ପଳକା ଜୀବନ ପ୍ରଭୁ ମୋ ପବିତ୍ର ଜୀବନ କେତେବେଳେ ଆସିଲେ ଆମେ ଜାଣିନା
কারণ বাইবেল অনুসারে আমি মাথিউ দেখুছিলু মাথিউ পুস্তক হো কি পিতর পুস্তক হো আপনি যোটি বিত পড়িবে দেখিবে যে যীশুর আসিবার টাইম হেই গলি বেশি দেরি নাই এ জগতের যে লক্ষণ দেখুছতে প্রিয় ভাই বনি মানে এটা প্রভু যীশু খ্রিস্টর আসিবার লক্ষণ বাইবেল কেমতে সরিছি আপনি মস্ত খলন্ত দেখিবে মাথিউ প্রকাশিত বাক্য তার 22 পর্ব দেখন্তু তার 7 পদ লেখা যাচ্ছে দেখো আমি শীঘ্র আসছি 12 পদরে দেখো আমি শীঘ্র আসছি 20 পদরে সত্য আমি শীঘ্র আসছি গোটে অধ্যায়ে গোটে কথাকে তিন থর লেখা হচ্ছে গোটে কথাকে তিন থর কর দেখো আমি শীঘ্র আসছি দেখো আমি শীঘ্র আসছি তাহলে লেখা আছে সত্য আমি শীঘ্র ওড়িয়ার সত্য বলে লেখা আছে ইংলিশে কোন লেখা যাচ্ছে সিওরলি I am coming quickly. কোন লেখা যাচ্ছে সিওরলি I am coming quickly. গোটে হচ্ছে সিওরলি আর গোটে হচ্ছে কুইকলি সে সিওরলি আসছে আর কুইকলি আসছে প্রার্থনা করব যে ভাই বলে মানে মু জানে না প্রভু কেবে সুযোগ দেবে মো গত পত্র কহুতিলি যে মু প্রার্থনা করিতিলি প্রভু মু যো যো জায়গা কো যাইছি সে জায়গাকে আউ থরে যাওয়া পাই চাউছি গোটে সুযোগ দিও তো এইটি এই যে দুসা সাঙ্গারে আমার দ্বিতীয় থর অনেক লোক জানি না কিন্তু প্রথম থর আসতে মু প্রথম থর আসতে দিলি এটা দ্বিতীয় থর তৃতীয় থর আসতে কি নাই মু জানি না প্রভু যদি পঠাইলে আসতে কিন্তু মু জানিছি প্রভু এটা বিশেষ উদ্দেশ্য পঠাইছেন আর আজি যাহা প্রার্থনা করা যাইছি সে প্রার্থনার উত্তর আপনার পাইবে হি পাইবে আপনার সাক্ষ্য দেবে আপনার মনের সাক্ষ্য দেবে আর প্রভু তা আপনার জীবনে করিবে হি করিবে এটা প্রভু কথা সমস্ত সিওরলি আপনার লাইফে প্রভু আশীর্বাদ করবে কারণ সকালে প্রভু মস্ত কথা হয়েছে আপনার আশীর্বাদ করবে বলে প্রভু মতে গোটে চিহ্ন দিয়েছেন প্রভু মতে জনাইছেন আর প্রভু আপনার আশীর্বাদ করবার করবে কিন্তু বাক্য সরিবা পূর্বরু মু খালি কহিবা পাই চাই গোটিয়ে থর পুণি থরে আমার জীবন প্রভু বস্ত সমর্পণ করি কহিবা প্রভু আজি থর মু পবিত্র জীবন করি আউরি নিশান সার আউরি নিশান পছরে গোটে পুলিশ আগে আছে বেশি পিওন সে ভয়ঙ্কর কে বসে ডিউটিরে বে পিইতিব বাটরে পিইতিব পিকর অতরিতিব খালি পিয়া দিনে মোর বাক্য শুনলা যে মদ পিবা লোক নরক যাবে বলি মদ পিবা লোক নরক যাবে সামান্য মদ টি করি নরক যাবে ছাড়ি হাজল সে কইতল মদ পিলা বলে কথা সে কইতল মতে আজ্ঞা মুই যদি অবুজা দিলে আজ্ঞা মোর পর অবুজা কে নাই দিনে ডিউটি আসলা ত্রিশ তো মদ পি ত্রিশ তো ঝগড়া হবার আছে সে কি করছে চা বনা তা টিকে বনা স্ত্রী কৌছি চিনি নাই তুই মতে চিনি নু এ কৌছি চা বনা বলে স্ত্রী কৌছি সুগার নাই চিনি নাই চিনি এ মদ তো কোন বুঝব তুই মতে চিনি বলে তিনটা পিলা কেমতি পাইল মতে ন চিনি করি তুই তিন তিন পিলা কেমতি পাইল নাই মো চিনি আউরি চিনি নাই বলি কৌছি কোচাইবি দেখি সে কহিলা আজ্ঞা মুই এমতি অবুঝা লোকটা মুই বাক্য শুনি কাইকি মদ পি যদি নরক যিব কাইকি পিব গঞ্জেই খাই করে কুড়িয়া খাই খরাপ সিনেমা দেখি ব্যবচার করি চোরি করি নানা পাপ কাম বাড়ি যদি জড়ে লোক নরক যিব তাহলে কাইকি করব এ দুই দিন সুখ পাই পাপ কাম করি অনবদল দুঃখ করব কি ছাড়ো আজি প্রার্থনা করব সমস্তে সমস্তে মা মানে যদি গুড়া কো আজি লাস্ট হেলা নাই আজ্ঞা ডোবারে টিকে অছি যাই করে খসি দেবি বলব নাই ঠিকই দেবি হেলা ও ঝিও মানে লুচা লুচা ফোন দেখুছ কি নাই সাবধান আমার ও ঝিও মানে বাপ রে বাপ ফোন আসলা বলে কেমতি বুঝা সুজা তা কথা জানি কেমতি বুঝুছেন আশ্চর্য লাগে আজি প্রার্থনা করব প্রার্থনা করিব স্বর্গ যাবার পাই দুইটা বিশ্বাস গোটে হচ্ছে কোন পাপ ক্ষমা হইতেবার আছে পবিত্র জীবন কাটবার আছে আজ যে সমর্পিত হবা চক্ষু বন্ধ করিবা সমস্তে আঁঠুলে আসিব শেষ থর পাই আঁঠাইবা সমস্তে আঁঠাইবা মু বি আপনি স্টার্ট হইবা পাই চাই আসল দোয়া ঠেইবা আর প্রার্থনা করিব গোটে দুই মিনিট খালি প্রার্থনা করিব হালেলুয়া
Yes, Lord. Yes, yes. Hallelujah. Give a 2 minutes. And to the center. Samaste. Pratyeka bhai bhani manuku kahiba pai chahe. Gotiye siddhanta neiki jiba. Prabhu, e jagatara gati kuare mu jani nahi. E prithibir obostha kon hobo mu jani nahi. Kintu mu nijoku apana hasta samarpan koruchi. Mu pavitra jivan katibi. Mu pavitra jivan katibi. Mu pavitra jivan katibi. Hallelujah. 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 Khali prarthana kariba samaste. Prabhu, mu jemti asti prabhu ko samti jiba pai chauna. Prabhu mu samti jiba pai chaune pratyeko anthure asantu aur samarpito hontu. Jodi pavitra rahibe ashirwad paibe pavitrata haraibe apan danda paibe apan samasya te padibe o mor priya bhai boni mane ebe sujog achi amo jibon ko sajadiba pai ebe sujog achi papor feriba pai ebe sujog achi pavitra jibon khatiba pai samarpito hoba pavitra jibon khatiba mu kahiba pai chai puni thore jodi konosi gupta papore achanti vyabicharore achanti nishadrobya sevan karuchanti chori kama karuchanti o nara asuchi kama karuchanti mondo kamare lipta achanti o juba puo jemane luchi luchi kharap video dekhuchanti be mor papaku ebe chhari paribo baba maro kotha manibo au pavitra jibon katiba pai mane sankalpa nabo parmeshwar apanko jibon re mahan karjo karibe tole pavitra heba pai mane jesus sikhu asuchanti sikhu asuchanti Asta tu gândești, asta sunt bărbați cu tine. Asta sunt bărbați cu tine. Asta sunt bărbați cu tine. Yes, Lord. Jesus, grăsu o chanti. Jesus, grăsu o chanti. Jesus, grăsu o chanti. Jesus, cross watch on me. আমি পবিত্র জীবন কাটিবা পাই সংকল্প নউছু পাপ সব পরিত্যাগ করি আমি পবিত্র জীবন কাটিবা পাই সংকল্প নউছু সানঠন বড় পর্যন্ত ও যুবা যুবতী বয়স্ক বাপা মা আপনাদের সেবক সেবিকা প্রভু প্রত্যেককে আপনারা পাপ স্বীক
ଉଦ୍ଧାର କରି ଆଜି ଛର ପବିତ୍ର ଜୀବନ କାଟିବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କର, ଅନୁଗ୍ରହ କର, ଦୟା କର। ପ୍ରଭୁ ମୁଁ ଯାହା ମାଗି ନାହିଁ ଦୟାରେ ଦାନ କର। ଏ ସ୍ଥାନକୁ ଆପଣ ଆଣିଲ ପ୍ରଭୁ, ସେବାରେ ବ୍ୟବହାର କଲ, ଧନ୍ୟବାଦ ଦଉଛି। ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ପୁଣି ଥରେ ଆଶୀର୍ବାଦ କରିଯାଉଛି, ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ସୁସ୍ଥ କରିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ, ସମାଧାନ କରିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ, ପ୍ରାଚୁର୍ଯ୍ୟତା ଦେଇଥିବାରୁ ଧନ୍ୟବାଦ, ଅଭିଷେକ ଦେଇଥିବାରୁ ଧନ୍ୟବାଦ, ଓ ରାଜା ଆଶୀର୍ବାଦ କରିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ, 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 ଧନ୍ୟବାଦ। ଯାହା ମାଗି ନାହିଁ ଦୟାରେ ଦାନ କର। ଆଜିଠାରୁ ପବିତ୍ର ଜୀବନ କାଟି ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ମେଘମାଳା ସାକ୍ଷାତ କରିପାରିବେ, ଏ ପ୍ରକାର ଅନୁଗ୍ରହ କର। ଯୀଶୁ ନାମରେ ମାଗିବି, ଆମେନ।